স্টার্ট রেকর্ডিং আমরা আবার শুরু করব এখান থেকে সেম এক্সেলে যাব এক্সেলে গিয়ে প্রথম একটা স্যালারি শীটের প্রথম লাইনটা বানাবো ঠিক আছে এটা সবাই পারে এটা আমরা সবাই পারি না পারার মতন কোনো কিছুই না এখানে ধরেন এখানে লিখলাম ইএমপি আইডি আমি একটু তাড়াতাড়ি বানাই এটা যেমন ইএমপি আইডি ঠিক আছে ট্যাব দিলাম তারপরে লিখলাম এনএমই নেম তারপরে এখানে দেখলাম বিএসআইসি বেসিক স্যালারি এস এল আর ওয়াই বেসিক স্যালারি তারপরে ধরো এখানে এম এম না এইচ রেন্ট আর ই এন টি রেন্ট তারপরে এখানে আসলাম মেডিকেল এ এল এল ও ডব্লু তারপরে হচ্ছে গিয়া তোমার ধরো হ্যাঁ ওইগুলো লিখবে এত কিছু বড় লাগবো না আপনারা বড় লিখে নিন ধরেন আমি দিলাম এখানে ট্যাক্স টি এ এক্স ট্যাক্স তারপরে দিলাম পিএফ প্রভিডেন্ট ফান্ড তারপরে এখানে দিয়ে দিলাম আপনার ধরেন নেট স্যালারি বাস বাকিটা নেট স্যালারি এস এল এ আর ওয়াই বাস এটুক দেখাইলে পারবেন আপনারা ওকে এখন খেয়াল করেন আমরা এই যে জিনিসটা লিখলাম খুব একটু মনোযোগ দিলে হয়ে যাবে এক লিখবো এখানে নেম লিখলাম ধরেন সেলিম তারপরে ট্যাব দিয়ে পরেটাতে যাব বেসিক স্যালারি ধরেন ধরেন 2 লাখ টাকা স্যালারি একক দশক কত হাজার হুজুর কত ওকে তারপরে হাউস রেন্ট এখানে আমি ফর্মুলা আমাকে দেখাই দিতে হবে তাকে বেসিকে ক্লিক করব ঠিক আছে ইনটুতে ক্লিক করব হাউস রেন্ট 5% দিব তারপরে আমরা একটা স্ল্যাশ দিব স্ল্যাশ স্ল্যাশ দিব 100 দিব এন্টার দিব ওকে তার হাউস রেন্ট বেরিয়ারসে ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে আবার বেসিক স্যালারিতে যাব তারপরে আবার অফকোর্স ইনটু দিব 4 দিব ভাগ দিব 100 দিব ঠিক আছে এন্টার তারপরে ট্যাক্সে যাব ইকুয়াল দিব বেসিক স্যালারি দিব ইনটু দিব 2% দিব তারপরে ভাগ দিব 100 দিব এন্টার দিব ঠিক আছে পিএফ এ যাব বেসিক স্যালারিতে যাব তারপরে ইনটু দিব তারপরে ধরেন 10% দিব স্ল্যাশ দিব 100 দিয়ে ভাগ দিব এন্টার করব ওকে নেট স্যালারিতে যাব ইকুয়ালে যাব বেসিক স্যালারিতে ক্লিক করব প্লাস করব রেন্টে যাব প্লাস করব মেডিকেল অ্যালাউন্সে যাব তারপরে মাইনাস দিব মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দেওয়ার পরে ট্যাক্সে যাব প্লাস যাব তারপরে কি প্রভিডেন্ট ফান্ডে যাব যাওয়ার পরে এখানে একটা এন্টার করব ওকে করব ওকে তার স্যালারিটা চলে আসছে ওয়ালাইকুম সালাম বসো এই ঘরে আমি একটা ক্লিক করব ডেটা আমার ফরম্যাট করতে হবে না কম্পিউটার নিজেই ফরম্যাট করবে দেখেন এই ঘরে ক্লিক করব এই ঘরটা মনে থাকে যেন অন্য কোথাও করলে হবে না এই এই দিকে করলে হবে না আসবে না এই ঘরে ক্লিক করতে হবে মানে তার বাউন্ডারির ভিতরে ক্লিক করতে হবে এই ঘরে ক্লিক করলাম ক্লিক করার পরে ফরম্যাট এজ এ টেবিল দেখেন এখানে অনেকগুলো টেবিল আছে এই টেবিল থেকে আমি যে কোনো একটা টেবিল পিক করে নিব ধরেন আমি এটা ক্লিক করলাম এখানে বলতেছে মাই টেবিল হ্যাজ এ হেডার মানে কি হেডার বলতে এই যে এটা উপরের লাইনগুলি ও বলতেছে টিক মার্ক দিয়ে দিছে যে আমার টেবিলের হেডার আছে হেডার মানে হেড উপরে যে লাইনগুলো এগুলি আছে টিক মার্ক দিয়ে নিছে যদি না থাকে এখানে যদি টিক না থাকে আপনারা টিকটা দিয়ে নেবেন দয়া করে নাহলে হবে না এখন আমি যদি ওকে করি অটোমেটিকলি টেবিলটা কম্পিউটারে নিয়ে নিছে এখন আমি হাত দিয়ে এখানে কিছু লেখার ক্ষমতা নাই ডেটা এন্ট্রির মাধ্যমে এখানে সবগুলো চলে আসবে ওকে এখন আমি যাব ফর্মে এই যে আমার একটা ফর্ম আছে এখানে এই ফর্মটা নিয়ে আসতে হবে এখানে ঠিক আছে এখানে থাকবে না আপনাদের এটা নিয়ে আসতে হবে এখানে ঠিক আছে এখন আমি যদি এই ফর্মে ক্লিক করি দেখেন আমার একটা ফর্ম চলে আসছে এই ডেটাটা অলরেডি এখানে আসছে এখন আমি যদি এখন নিউতে ক্লিক করি দেখুন এখানে আমার মাত্র 3টা জিনিস আছে আইডি নেম বেসিক স্যালারি দেখেন হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স ট্যাক্স কিচ্ছু নাই অটোমেটিক এগুলি হয়ে যাবে এখানে হ্যাঁ এখন আমি এখানে এমপ্লয়ি আইডি 1 আছে আমি দিলাম 2 ট্যাব দিতে হবে সব সময় নাম লিখলাম করিম নাম তো আর কম্পিউটার জানে না আর বেসিক স্যালারিটা তার এখানে দিয়ে দিলাম ধরেন 1 লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ এইটা লেখার সাথে সাথে যখনই আমি এন্টার করব দেখেন এখানে অটোমেটিকলি তার স্যালারি সব হয়ে গেছে আমি কিন্তু এখানে যে মেডিকেল অ্যালাউন্স কিচ্ছু লেখি নাই
একদম টোটাল সে অটোমেটিকলি সে দিয়ে দিচ্ছে বুঝি নাই এটা কম্পিউটারে জানে আমি কেমনি বলবো ওর ব্যাপার ও ক্যালকুলেশন আগে একটা দেখাই দিছি যে ওইভাবে করে নিছি সে দেখো প্রথমে যে একটু আগে করলাম না ফর্মুলা গুলা বসাইছি না বাকিটা সে জানে আমরা এই যে ওয়ান টু লেখা টান দিলে যে ওনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ অটোমেটিক আসে ও চিন্তা করে নিছে ও এই ফর্মুলা আচ্ছা ও এটা ওইটা এটা সমস্যা নেই আমি যেটা তারে দেখাই দিছি সে ওইভাবে নিয়ে নিছে আর কিছু না ঠিক আছে এখন এইভাবে আপনি আপনার মনে করেন চাকরি এটা সারাদিন খালি এই কামই করতেছেন আইতেছে কাস্টমার এন্ট্রি করতেছেন আইতেছে প্রোডাক্টের নাম লিখতেছেন আপনি এখানে একটা প্রোডাক্টের নাম আইডি আর আইডি নাম্বারটা দিলে বাকিটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে কারণ এইভাবে সফটওয়্যারটা বানানো থাকে কারণ প্র্যাকটিক্যালি কাজ করেছি তুই যেন জানি এখানে ধরো তুমি খালি ওই যে প্রোডাক্টের একটা ই থাকে না মডেল নাম্বার থাকে না মডেল নাম্বারটা কম্পিউটারে দিলে কিন্তু পুরো ডিটেলস বার জানা আছে না ব্যাকগ্রাউন্ডে এইভাবে হয় কাজ অথবা বারকোড আছে না ওইটা এখানে ধরলেই যে পুরো তার ডিটেলস চলে আসে কেমনে আসে এগুলি ব্যাকগ্রাউন্ডে করা থাকে ঠিক আছে এখন আপনাদের কাজ আমার কাজ তো শেষ তাই না আপনাদের কাজ এরকম ফর্ম বানাবেন চলে যান আর হচ্ছে গিয়া ইয়া আপনার ইচ্ছা আর বাকিটা বাকি দুটোটা প্র্যাকটিস করে দিবেন ঠিক আছে।